সকাল সকাল আমার পুজো হয়ে গেল, এই মাত্র পুজো দিয়ে উঠলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এইভাবে মুছে রাখার জন্য অনেকেই কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলো, তো আজকে সেটা একদম কাজে লাগালাম। ঠাকুরের বাসন ধুয়ে পুজো দিয়ে এখন আবার ধুয়ে এখন আবার মুছে তারপরে রেখে দিচ্ছি। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদের। আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এদিকে পুজো শেষ করলাম আর এইদিকে বাজারে গেছিলো। বাজার আমি যবে বসেছি তার মধ্যে বাজার থেকে এসে কলিং বেল বাজাচ্ছে। আমি যবে বসার আগেই ভাবছিলাম যে এই যে আমি এখন যবে বসছি এ না আবার এসে কলিং বেল বাজায়, যে কত সেই কাজ। তারপরে জানলা দিয়ে দেখলো, ও আচ্ছা সরি, আমি সবই তো শুনতেছি কিন্তু মনটা ঠাকুরের এদিকে রাখতেও পারতেছি না, আবার এদিকে এমন একটা পরিস্থিতি। এগুলো হচ্ছে পরীক্ষা নেয়। তারপরেও জব ভঙ্গ করিনি, জব সেরে তারপরে উঠলাম। এখন ও এদিকে চা বানাচ্ছে, তো লাল চা বানালে ট্রেনিং না, তুমি পারো ঠিকই, তুমি আমার সামনে এমন দেখাও আর হঠাৎ করে ঢালে দাও, আস্তে আস্তে ঢালে এরকম হবে। হ্যাঁ বেশি করে ঢালো, বেশি করে ঢালো। হ্যাঁ বাস, তাহলে আর পড়বে না। তো আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে মানে মানে আপন কেউ, মানে স্পেশাল গেস্ট, ঠিক আছে। তো সেই কারণে এখন আমার একটু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, কারণ আমি যদি না করি হাতে হাতে হাত না লাগাই তাহলে প্রবলেম হয়ে যাবে, দেরি হয়ে যাবে আর কি। তো মো ওইদিকে রান্নাবাড়ির যোগাযন্ত্র করছে। তো আমার যেটা কাজ হলো এই যে কাপড় চোপড়গুলো আলমারিতে তুলে ধোয়া, তুলে ধুতে হবে, আর এইখানকার কাপড় চোপড় সব গোছাইতে হবে আর কি। তো এই দুটো কাজ রয়েছে আমার, আর বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। পারবো কি আমি বিছানার চাদর? কোনটা বিছাবো? ওই যে বাটিক প্রিন্টেটা, মানে বাটিক প্রিন্টেড, হ্যাঁ, তো মোমবাটিকের চাদর বিছাবো। তো তোমরা জানো আমরা মোমবাটিকের চাদর বিক্রি করি, এটা অবশ্য আগের আমাদের। আর দুটো এদিকে ঘোরাঘুরি করছে, ওর আপন মনে ঘোরাঘুরি করছে। তো চলো এই কাজগুলো করি ফটাফট, কারণ কাজগুলো না করলে মানে লেট হয়ে যাবে, এই কারণে করতে হবে। তো চলো শুরু করি। কেউ আসলে তখন যেন ঘরটাকে মনে হয় একদম সুন্দর করে সাজাই, অন্যদিন তুমি যেভাবেই থাকো না কেন, কিন্তু কেউ আসলে পরে ইচ্ছেই করে না যে ও গোছানো থাক। এইটা হচ্ছে কল্লোলের কথা। তো ও আমাকে বলে ও নিজের থেকে গোছানো শুরু করলো। আমি তো এদিকে রান্নাবান্না করছিলাম, এদিকে মানে সমস্ত কাজ মানে মাথার উপরে আমার একটা চাপ যে কখন আমি ঠিকমতো রান্না করতে পারবো, কারণ আসলে পরে বসে গল্প করব নাকি রান্না করব। তারপরেও আমার মানে হয়তো ঠিক টাইম মতো রান্নাটা হবে কিনা আমি জানি না। তো এদিকে ও সব কিছু গুছাচ্ছিলো, কিছু জামাকাপড় ইয়েতে রাখছিলো মডুলারে, কিছু রাখছিলো হচ্ছে সেলফে, আর কিছু আলমারিতে। আর মাঝখানে আমি এগোরে এসে জানি কি করে গেছি মনেও নেই আমার। তারপরে ফ্রিজ খুলছি, ফ্রিজ থেকে জিনিস বের করছি, মানে দৌড়ের উপরে সমস্ত কাজ বা শেষ করে নিচ্ছি। আর আমার তো স্নান দান সমস্ত কিছু সকালবেলা হয়েই গেছে, স্নান করে পুজো দিয়ে নিশ্চিন্ত মনে এখন রান্না করছি। আর ও তো স্নান হয়নি, আর আজকে আমরা রাতে লাইভেও যাব, তো রাতে লাইভটা তো দেরি আছে, কিন্তু এখন ওকে বললাম এগুলো করে তুমি স্নানটা করে নাও, তাহলে দিনের একটা বড় কাজ কিন্তু শেষ হবে। আর দেখো আমার থেকেও কিন্তু ও খুব সুন্দর ভাঁজ করে কাপড় চোপড়, তো ভাঁজ করে জায়গা মতো রেখেও দিল। তো দেখো ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে সকালবেলাতেই, আর আমি এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর কলকাতা এসে এই প্রথমবারই কিন্তু ইলিশ আজকে খাওয়া হবে, আর বাড়িতে থাকতে তাও অনেক দিন আগে খেয়েছিলাম ইলিশ মাছ, কবে খেয়েছি আমার ঠিক মনেই নেই। তো যাই হোক আজকে আবার অনেকদিন পর রান্না করছি, অবশ্যই সর্ষে ইলিশ করব। আর সর্ষে ইলিশটা রান্না করার জন্য আমি সর্ষের গুঁড়োটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল। আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর ওই যে বললাম তোমাদের সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে যখন তেল ভেসে উঠেছিলো তখন মাছটা দিয়ে হালকা একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে কিন্তু আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সর্ষের গুঁড়ো দিয়ে, তো সেটা দিয়ে নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর দু তিনটা কাঁচা লঙ্কা চিরে ঢেকে রেখে তারপরে এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে রান্না করতে করতে কাকিমা চলে এসছে, যেহেতু আমাদের ফ্ল্যাট থেকে বেশি একটা দূরে না, তো এসে গল্প করছে, কল্লোল আছে, মা আছে, আর আমি এই পাশে বেগুনটা ভাজছি,
আর আজকে একটা চাটনি বানাবো, যেটা আমি বানাই বাড়িতেও। আম সত্য, খেজুর, তারপরে কাজু, কিশমিশ আর হচ্ছে তেঁতুল, এগুলো দিয়ে একটা চাটনি বানাই। তো ওই চাটনিটা বানাবো কাকিমার জন্য, কারণ কাকিমা আগে বলে দিয়েছে কি মাংস টাংস খাবে না, একদম সিম্পল খাবার। তো ওই জন্য ডাল রান্না কর, মানে ডাল তো পূরণ দিতে হবে, সেদ্ধ করে রেখেছি, আর বেগুন ভাজছি, তারপরে সর্ষে ইলিশ বানালাম, আর একটা ইলিশ মাছ একটা ভাজবো, আর হচ্ছে চাটনি। তো এই আর কি। তো চলো রান্নাটা শেষ করে নিই, আর হচ্ছে কাকিমাকে তো তোমরা মানে কি বলবো, কাকিমা যেদিন পারমিশন দেবে সেদিন তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে দেখানো যাবে না। কিন্তু যে কাকিমা আমার এই যে ফ্ল্যাট ই করতে মানে একদম সেই প্রথম থেকেই আমাকে ফ্ল্যাট দেখার জন্য সর্ব ইয়েতে সাহায্য করে সবসময় পাশে ছিল, সেই কাকিমাই আজকে আমাদের বাড়িতে এসছে। তো যাই হোক চলো, এবার কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছ একটা ভাজবো, ইলিশ মাছটা ওখানেই ভাজবো, আর এখানে না চাটনির জন্য মশলাটা তৈরি করে নেবো, চাটনির জন্য মশলাটা তৈরি করে নেবো। এখানে গোটা মশলা ওকে বলেছিলাম নিয়ে আসতে, গোটা ধনিয়া, মৌরি, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর তেজপাতা, এটা শুকনো খোলায় ভেজে নেবো, তারপরে গুঁড়ো করে নেবো। আমার গলার পরিস্থিতি, এখন কথা বলতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। চাটনির জন্য মশলা তৈরি করব, আর মশলার মধ্যে কী কী দিচ্ছি দেখো, তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিচ্ছি 4-5টা, তারপরে গোটা ধনিয়া, গোটা মৌরি, গোটা জিরে, সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে মানে এইভাবে আর কি ভেজে নেব শুকনো গলায়, তারপরে যখন এটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এটা গুঁড়ো করে নেব। আর এই গুঁড়ো করার দায়িত্বটা ওকেই দিলাম যে তুমি ওটা করো, আমি বাকি রান্নাগুলো একটু সামলে নিই। বাকি রান্না বলতে ডালটা ফুরন দিলাম এক্ষুনি, দিয়ে ওই যে প্রেশার কুকারে নামিয়ে রাখলাম, আর দিয়ে এখন ওকে বললাম যে তুমি এই কৌটাটার মধ্যে সুন্দর করে স্টোর করো, কারণ এটার মধ্যে অনেক দিন থাকবে, আর এর পরবর্তীতে যখন চাটনি বানাবো তখন বারবার চাটনির মশলা তৈরি করতে হবে না। আর আমি ওইদিকে কাকিমার সাথে একটু গল্প করতে গেছি, ও আমার হাতে হাতে এত সুন্দর করে কাজ করে দিল না, আমার ভীষণ ভালো লাগছে। সমস্ত কিছু একা হাতে করতে নিলে খুব মানে চাপের হয়ে যায়, আর সংসারে যারা যারা থাকে তারা যদি একটু হাত লাগায় তো বেশ ভালোই লাগে। তো দেখো আজকে না চাটনিটা করবো গুড় দিয়ে, তো গুড় দিয়ে দিলাম, খেজুরগুলো দিয়ে দিলাম, আর বাকিগুলো আস্তে আস্তে অ্যাড করবো, আর চিনি দিয়া, চিনি বলছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। কাকিমার মা দুজনে গল্প করছে, গুড় দিয়ে করছি বলে কালারটা এরকম হয়েছে আর গন্ধটা অন্যরকম হয়েছে। তো আমি একটু চেক করে নিলাম লবণ টবণ সব ঠিক আছে কি না, তো তারপরে দেখলাম যে লবণটা একটু কম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু মানে ইয়েটাও কম হয়েছিল তেঁতুল, তো তারপর আর একটু তেঁতুল দিলাম। প্রথমে তেঁতুলের কাঁধ দিয়েছিলাম, তো তারপরে যেহেতু তাড়াহুড়ো, এখন আবার তেঁতুলের কাঁধ করতে অনেকটা দেরি লাগবে, তো যেহেতু তেঁতুল আগের থেকে যতটুকু ভিজে রেখেছি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার অল্প একটু এমনিতেই দিলাম। আর এদিকে এখন কাজু, কিশমিশ এগুলো সব দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে তো ওই চাটনির মশলাটা দেবই। তো এই আর কি, দেখতে কিন্তু আজকে অন্যরকম হয়েছে পুরো। তো দেখো এই মশলাটা তো রেডি করলাম, তখন দেখলে কল্লোল এটাকে মিক্সিতে ঘুরিয়ে একদম সুন্দর গুঁড়ো করে দিয়েছে। তো এবার আমার চাটনি হয়ে গেছে, আর এখন নামানোর আগে এই মশলাটা দিয়ে দেব, যেটা চাটনি মশলা, এটা ছাড়া একদম অসম্পূর্ণ। তো আমার সমস্ত রান্নাবান্না শেষ, এখানে হচ্ছে মার জন্য আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি, তো এখন সবাই মিলে খেয়ে নেব। এই করে জায়গা করে দিচ্ছিলাম, কাকিমা তো নিচে বসেই খায়, উনি নিচে বসে খেতেই ভালোবাসে, তো ভালোই হলো, আমার বাড়িতে ডাইনিং টেবিলও নেই আর কাকিমাও নিচে বসে খেতে ভালোবাসে। কিন্তু আসন বিছাচ্ছিলাম, বারবার বলছিল যে আসন বিছাবা না, আমি আসনে বসতে পারবো না, তারপরে কল্লোলে যে উঠিয়ে দিচ্ছে, আর গ্লাসে জল টল নিয়ে এখানে বসে যাবো চারজনে মিলে। আর গুটুন যে এত ভালোবাসছে, মানে এদিকে ঢুকে এদিকে বেরোচ্ছে, মানে কাকিমা ওইটা খুব মজা পাচ্ছিলো যে দেখো একদিকে ঢুকছে আর একদিকে বেরোচ্ছে। তো অনেক দিন যাবতেই ইচ্ছে ছিল যে কাকিমা আসুক আমাদের বাড়িতে, কারণ ওনার জন্যই ফ্ল্যাটটা পেলাম এত তাড়াতাড়ি আর এত ভালো জায়গায়,
আর সবচেয়ে বড় কথা, ওনার হেল্প কোনোদিনও আমি ভুলতে পারবো না। সব কিছুতেই অনেক হেল্প করে, মানে প্রত্যেকটা জিনিসই করতে নিলে ওনার কাছে শুনে নিয়ে তারপরে করতে হয়েছে, কারণ যেহেতু আমরা এখানে নতুন, যে যেটা আমার জন্য করে সেটা আমি কোনোদিনও মানে ভুলতে চাই না। তো এই আর কি। তো কাকিমাকে অনেক দিন ধরে বলতে বলতে আজকে সেই সৌভাগ্য আমার যে কাকিমা আমাদের বাড়িতে এসেছেন। কালকের ভিডিওতে কেউ তোমরা বলতে পারলে না যে আসলে কে আসবে আমাদের বাড়িতে, তাই তো? আমি ওরকম খাওয়া খাই না গো। মাকে অনেকবার কাকিমা বলছিল আপনি মাছ না খেলে আমি খাবো না, মানে বলছিল যে বলে না যে একটু খাওয়ানোর চেষ্টা করা, কিন্তু উনি কোনোভাবেই খাবে না, ওটাই বলছিল যে খাবো না। কিন্তু মানে নিজেও রান্না যেভাবে করে আমিও তো ওইভাবেই করি, যে মাছের তেলে রান্না করে যে তারপরে যে খাওয়াটা, এটা কেমন করে খায় আর এমনিতে খায় না। তো এই জন্য আর কি চেষ্টা করে দেখছিলাম যদি মাছটা খেত তাহলে শরীরের মানে যে ঘাটতিগুলো থাকে অনেক সময় পূরণ হয়, যেহেতু জন্ম থেকে মাছ খেতো, এমন তো না যে প্রথম থেকে খেতো না, তাহলে আর কি জোর করতাম না। এ দে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম এখানে বসে, তো ওই যে কাকিমা বসে আছে আর এই যে মা কল্লোল বিস্কুট রেডি করছে, আর মা না চা করে আনলো জোর করে, বল মা কাকিমা চা খাবে না, মা বলছে আমি করবো, একদম সেই রকম আদা থেতলে দিল, এলাচ, তাই না? আর কি কি দিয়েছো? এলাচ আদাও দিয়েছো, দিয়ে কার্ডামম টি, এলাইচি চা। তো মা করে আনলো এটা কাকিমার জন্য স্পেশাল চা, আর রান্না তো আমি করেছিলাম, তো দুজনের হাতে রান্না কাকিমা খেলো। কবে যে আমাকে পারমিশন দেবে? মার হাতে তো রান্না খায়নি, চা খেয়েছে, খাবে, মানে খায়নি এখনো, খাবে। কাকিমা যে কবে আমাকে পারমিশন দিবে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানোর জন্য সেটা আমি জানি না। ওই দেখো টাটা দিচ্ছে, একটু দেখাবো না, একটু দেখাবো কি সাইড থেকে, একটু দেখাতে বললো সাইড থেকে, তো পরে দেখাচ্ছি তোমাদের, এখন দেখালে পুরো মুখটা দেখে ফেলবে। আসলে হয় না যেরকম অনেকে থাকে যে ক্যামেরার সামনে আসতে চায় না, ও চা খাবে যখন তখন দেখাবো, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন কাকিমা, আমি যে এই যে কলকাতায় আসলাম এসে ওই যে প্রথম যে কাকিমার বাড়িতে ছিলাম, গিয়ে ফ্ল্যাট দেখলাম, তারপরে কাকিমা এসেছিল না আমার ফ্ল্যাট দেখতে, কিন্তু সেটা এই গোজগাছের আগে। তো অনেক দিনেরই যে কাকিমাকে এনে নিজের হাতে রান্না করে খাবো, উনি একদম সীমিত খান, তেল মশলার খাওয়া সেরকম মানে খাবে যে সেটা খায় না আর কি, যেমন মাংস রান্না করতে চেয়েছিলাম মাংস খাবে না, তো ওই জন্য ইলিশ মাছটাই রান্না করেছি আর চাটনি করেছিলাম, এই তো। কিন্তু স্পেশাল কিছু থাকে না, যেমন আরও অনেক কিছু থাকে খাওয়ানোর জন্য, সেগুলো পারলাম না। যাই হোক সামনে শীত আসছে, তারপরে দেখি আমি নিজে আরও অন্য কিছু রান্না করে খাওয়াবো কাকিমাকে। কাকিমাকে তুমি খাওয়াবে, কাকিমা কিছু খাওয়াবে না, কাকিমা তো রেগুলারই খাওয়ায় আমাকে, রেগুলার খাওয়ায় কাকিমা, রেগুলার কিন্তু খাওয়ায়। আমরা যে যাই মাঝে মাঝে কাকিমাদের বাড়িতে যাই, এ দেখো পান বানিয়ে নিয়ে এসেছিল, তরকারি দেবে, তারপরে প্রত্যেক দিনে কিছু না কিছু অর্ডার দিয়ে আনাবে, মানে আমরা তো শুধু আমি আর কল্লোল যে যাই সেটা না, আরও অনেকেই আমরা কাকিমাদের বাড়িতে যাই, গিয়ে আড্ডা হয়, খাওয়া দাওয়া হয় সবার জন্য, কাকিমা এগুলো করবে এই আর কি। আমার গলা না মানে যত সন্ধ্যা হচ্ছে তত আরও আর গলা বসে যাচ্ছে, আর বিকেল হয়েছে জন্য জানলা বন্ধ করে গেছি, বিকেল হয়েছে না জানলা বন্ধ করেছি, নাহলে শ্যামা পোকা আসবে। তো এই যে কাকিমা এখন চলে যাবে, কাকিমার রিক্সাও চলে এসছে বাইরে দাঁড়িয়ে আছে, তো কি বলবো, খারাপ লাগছে, দেখা হবে আবার কাকিমা ডাকবে, আমরাও নিজের থেকেই যাই, কিন্তু মানে আমাদের বাড়িতে আবার কোনদিন আসবে তার তো ইয়ে, আবার আসবে তো নাকি, সাইড থেকে দেখা গেছে কিন্তু, ঠিক আছে বললো। তো যাই হোক, আমি যখন আজকে কাকিমাকে ধরে আনছিলাম না আমাদের ঘরে, সেটা একটু আগে আলাপ করছিলাম কল্লোলে, মানে তিনজনে বসেছিলাম, তো মাও ছিল এখানে, তো মা তখন ছাদে গেলো আর কি,
তো বলছিলাম যে যখন কাকিমাকে ধরে আনছি মনে হলো যেন ওই দিনের কথা, যে বাবুকে যে ধরে নিয়ে এসেছিলাম, মানে বাবুকে তো ধরে নিয়ে আসতে হতো ঘরে, ওই দিনটার কথা আজকে মনে হচ্ছিল খালি বারবার। আর কাকিমার সাথে গুটুন খুব মিশে গেছে, খুবই মিশে গেছে, মানে গুটুন অত বুঝতে পারে না যে কে আদর করে কে আদর করে না, সব বুঝতে পারে ও। দেখো সোনা গুটু, দেখো আদর খাচ্ছে খাচ্ছে, ওই দেখো বাপরে, একদম কাকিমার সাথে লেগে এসে এখানে বসেছে, মানে ও বুঝতে পারে না যে কে আদর করে কে করে না। গুটু গুটুন, আদর কাবা, তুমি যাবা, তুমি তুমি যাবা দুজনের সাথে যাবা নাকি ঘুরতে? ওলে বাবা, লে কি আদর আদর, কাকিমা একটু কি কি বলে যেন আদর করো, তুমি বলো তো ওকে। আমাকে নিয়ে যাও, আমিও যাব। লাইফ থেকে বেরিয়ে অনেকক্ষণ পর যেতে বসলাম, দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে, মানে খাওয়া দাওয়ার পরে বলছি, কাকিমা যাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি। তো তারপরে মাল আনতে গেছিলাম, তারপরে মাল নিয়ে এসে লাইভে গেলাম, তারপর লাইভ থেকে বেরিয়ে রিলস করছিলাম, তো ওই জন্য আর ভিডিওর ইয়েতেই নেই। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, মারও শেষ আমারও শেষের দিকে। আর কাকিমা আসার সময় নিয়ে এসেছিল দই, মিষ্টি দই, মানে ওটা ক্ষীর দই মনে হয়, তো ওটাও একটু খাবো, কারণ এত ভালোবেসে নিয়ে এসছে, যদি না খেয়ে রেখে দিই ফ্রিজে তাহলে ব্যাপারটা কীরকম একটা হবে। কালকে তো খাওয়া হবেই, আজকেও একটু সবাই শেষে খাবো আর কি। এটার মধ্যে গাছ লাগানো যাবে, দইটা দইটার মধ্যে বলছি, বুঝছ? এই তো দেখো না একদম পুরো তিনজনের জন্য বেড়ে নিয়েছি, তিনজনে মিলে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। যদিও আজকে রান্নাটা সুন্দরভাবে একটু ভিডিওটা করতে পারিনি, কারণ একটু কেমন যেন এলোমেলো লাগছিল, মানে কলকে বাজার পাঠিয়েছি মাঝখানে, আবার দৌড়ে আমি গিয়ে বিছানা হয়তো করছি, আবার এদিকে এসে রান্না করছি, আবারও তো দৌড়ে এই করছি, মানে আজকে একটু এলোমেলোই লাগছিল, জানি না কোনো দিন এরকম হয় না যে এরও, যারা মোবাইল ছাড়া মানে যাদের ধরো ব্লগিং করতে হয় না, মানে শুধু রান্নার মধ্যেই মানে মনোযোগী করা যায়, তাহলে তাদের রান্নাটাও ভালো হয় আর সময়ও কম লাগে। কিন্তু আমাদের হচ্ছে যাই করবে না কেন ওই মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি, মনোযোগটা ওইদিকে যায় আর রান্নাটাও দেরি হয়, এই আর কি। যাই হোক, তারপরেও আজকে ঠিক টাইম মতো সব হয়েছিল, কাকিমা তো সকালবেলা খেয়ে এসছে বলছিল একটু দেরি করে খাবে, তো এই আর কি। তো সারাটা দিন ভালোই কেটেছে, সন্ধ্যার পরেও পুরো ব্যস্ত ছিলাম আর দিয়ে এখনো পর্যন্তই ব্যস্ত, এই খেয়ে দিয়ে আবার কাজে লাগতে হবে, বুকিং প্যাকিং এগুলো সব চলবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে, গুড নাইট। দই কিন্তু সেই টেস্ট, মিকিও খেয়েছে, ঠিকই আর একটু খাবা, মিকি খাবে, দই এমন করে দিলে পড়ে না, সেই বলে ও খাবে, ও গরম করে দিও না, গ্যাস দিছি ওকে মুখে পড়ে যায়, ও গ্যাস ধরতে ভালোবাসে, আমারও খাওয়া বারণ, ফ্রিজ থেকে বের করে এখন খাচ্ছি, কিছু করার নেই, কারণ ফ্রিজে রাখলে তবে তো দই ভালো থাকে।